ওয়ালিকুম আসসালাম আরাহাতুল্লাহ এবার কাতু দিনীবন মাহমুদা পারভেজ প্রশ্ন করছেন তাওবাকারি আল্লাহ মাফ করবেন শুরুতে মাফ করবেন নাকি সাজা ভোগ করার পর মাফ করবেন শুরুতে মাফ করবেন করেন তাহলে যিনি নিষ্পাপ প্রকৃত ধার্মিক তিনি এবং তাওবাকারি পাপী কি সমান কীভাবে জানাবেন প্লিজ না আল্লাহ যাকে মাফ করে দিবেন তাকে মাফ করে দিবেন। শাস্তি দিবেন না শাস্তি দিয়ে দিলে শাস্তি দিয়ে দিলে এমনি মাফ হয়ে যায় হুম আল্লাহ গোনা মাফের যে সর্বোত্তম পন্থা রেখেছেন সেটা তাওবা তাওবার মাধ্যমে আল্লাহ যাকে মাফ করে দেন হ্যাঁ তাকে এমনি মাফ করে দেন তাকে আর শাস্তি দেওয়ার কোনো জরুরত নেই তবে অনেককে আল্লাহ কিছু শাস্তি দেন পাপ করার কারণে ওই শাস্তিটায় দিয়ে আল্লাহ তাকে আবার মাফ করে দেন শাস্তিটা দিয়ে তাকে আল্লাহ মাফ করে দেন বুঝছেন তাহলে ওটা আর বলা যাবে না যে ওটা তার তাওবা আল্লাহ কবুল না করে তাকে শাস্তি দিয়েছে এটা বলা যাবে না কারণ সে তাও করার আগেই আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন ঠিক আছে আর একটি প্রশ্ন আপনার এখানে একটি অংশ আছে যে শুরুতেই যদি মাফ করেন তাহলে যিনি নিষ্পাপ মানে যিনি পাপ করেননি ইনি যে পাপটি করছেন পাপটি উনি করেননি তাহলে ইনি আর ইনি কি সমান না তা কখনো হতে পারে না যিনি যে পাপটি করেননি আর যিনি যে পাপটি করেছেন তারা কখনো সমান নয়। চাইতে ভালো যিনি ওই পাপটি করেননি উনি অনেক ভালো ওনার চাইতে তবে যে পাপ করার পর তাওবা করে তা আল্লাহ রসলের হাদিস অনুসারে কামাল্লা জাম্বালা যেমনটি নাকি তার কোনো গুণ আছে না অর্থাৎ আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন এটার জন্য আর তাকে ধরা হবে না এজন্য পাপ না করার মতো মত বলা আর হুবু হয় এটা এক নয় আপনাকে বুঝে নিতে হবে হ্যাঁ তার রেকর্ড কিন্তু কেটে দেওয়া হয় না পাপ করা পাপ করার পর আল্লাহ যাকে মাফ করেন তা বিনিময়ে তার রেকর্ড কিন্তু কেটে দেওয়া হয় না সেক্ষেত্রে দেখা যায় যে যে ব্যক্তি পাপ করেননি তার রেকর্ডে পাপ লেখা নেই তাহলে এখান থেকে তাদের পার্থক্য হয়ে যায় নফস কয়েক প্রকার একটা নফসে মুতমা ইন্না একটা নফসে আম্মার একটা নফসে লওয়া আমা নফসে মুতমা ইন্না সবসময় পাপ থেকে বেঁচে থাকে তারপরে প্রশ্ন অনুসারে যিনি পাপ করেন নি আর যিনি পাপ করে তাওয়া করে আবার মাপ পেয়েছেন তিনি বরাবর নন বরাবর নন রসুল্লাহ আসলাম বোঝাইছেন যে আল্লাহ তাকে পাপ থেকে এভাবে মাপ করে দিয়েছেন যেমনটি নাকি তিনি পাপই করেননি যেমনটি এটা উদাহরণ দেওয়া হয়েছে অর্থাৎ তাকে আর শাস্তি দেওয়া হবে না এটা রেকর্ডে থেকে যাবে এটা তার পাপ লিখা থাকবে কিন্তু আল্লাহ সেটার জন্য তাকে ধরবে না কারণ সে তাওবা করেছে আল্লাহ তাকে মাফ করেছেন বুঝেছেন বোন আজ আবাস আল্লাহ সাল্লাম বারাকালিন মোহাম্মদ